Assalamualaikum warahmatullahi wabarakatuh.
সময় আমরা কিছুটা বলব হজের গুরুত্ব ফজিলত এবং কিছুটা বলব ইসলামের সংস্কৃতি বনাম পহেলা বৈশাখ অল্প কথা বলবো যেহেতু কালকের বই বৈশাখ আসছে এ সম্পর্কে আমাদের কিছুটা ইসলামের আলোকে জাতীয় সচেতন করা প্রয়োজন সম্পর্কে বলতে গিয়ে সুরা
সমস্ত প্রবাদি কুরবানি করো আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন হজ সম্পর্কে সূরাতুল বাকারা 22 নম্বর সূরা 27 এবং 28 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আতিন ফিল নাসি বিল হজ ইয়াতুকা রিজালা ইয়াতুকা রিজালা আল্লাহর হাবিব রাহমাতুল্লাহি আলাইহি
জীবনে চারবার উমরা করেছিলেন এর মধ্যে জিলকদ মাসে করেছিলেন প্রায় প্রত্যেকটা আর এর মধ্যে হইল একটা করেছিলেন শুধু ফরজ বাজার সাথে একবার উমরা করেছিলেন জিলকদ মাসে আসুন এই পশ্চাতে উত্তম অভিধান আল্লাহ হাবিব বলেন যদি কোনো ব্যক্তি হজ ফরজ বার করে হজ করে না সে ইহুদি হয়ে গেল নাসারি হয়ে গেল তাতে আমার কিচ্ছু আসে না কথাটা কত পর্যন্ত চিন্তা করছেন শুধু মানুষের বিবেক থাকে আর তার ইমান থাকে যদি মনে করে যে তার ইমান আছে আর ইমানটা তার বড় সম্পদ ইমান নিয়ে বলা লাগবে এই কারণে যদি তুমি ইমানদারের মনে থাকে তাহলে আমার মনে করে না রস খরচ হওয়ার পরে সে বস না করিয়া বিরত থাকবে আমার মনে হয় না যদি এই চিন্তাটা থাকে যে বস খরচ আর বস না করলে আমি ইহুদি আর নাসারা হলে যদি বলি তো আমার তো আবসালা আমি জাহান্নামী হয়ে যাব এই ভয় যদি কোনো মুসলমান অন্তরের মধ্যে বিদ্যমান না থাকে আমার মনে হয় না বস খরচ হওয়ার পরে সে বস না করিয়া বিরত থাকবে অবস্থাকে আমার তা বুঝে আসে তার মানে হইল সে নামাজ পড়বে রোজা রাখবে ঠিকই কিন্তু হজ করবে না কারণ হজে পয়সা খরচ হজে পয়সা খরচ হয় মানে সহজ চেনা খরচ হয় না এমন আমল করে কোনো রকম জান্নাতে যাওয়ার চিন্তা তার আছে আপনার এবাদত একটা হইল কি শুধু বাদামি এবাদত আমল যেটা শুধু শারীরিকভাবে নিজের শরীর দিয়া আমরা আমল করিয়া থাকি এরপরে মালি যেমন জাকাত জাকাত দেওয়া মালি এবং বাদামি এই দুইটা এটা হইল হজ নিজেও শরীরে হজ করা আবার টাকাও খরচ করা এই দুইটাই লাগে এখন আমি যদি খালি চিন্তা করি আমার শরীরের যেটা আছে ওই রকম নামাজ ফরজ পড়িয়া কোন রকম জান্নাতে যা গেলেই হইল এই চিন্তা যদি আমার থাকে এই আমার চিন্তা এই চিন্তা আমার ভুল কারণ ইসলামের বিধান তো আর একটা নাই এজন্য আমাদের এ ব্যাপারে সতর্ক হওয়া যাদের সামর্থ্য আছে টাকা পয়সা আছে ফরজের যাওয়ার ক্ষমতা আছে ফরজ ফরজ হয়ে গেছে আপনার উপর আপনি ফরজ করতে দেরি করবেন না আল্লাহ আমি বলেন তোমরা ফরজ আদায় করো এই ব্যাপারে দেরি করিও না কখন তোমার জীবনে প্রতিবন্ধকতা ঝামেলা চলে আসে তুমি বুঝতেই পারবা না এই জন্য দেরি করবা না আর হজ যাদের উপর ফরজ হয়েছে হজ করার চিন্তা করে গেল হজ করার চিন্তা করে গেল নিয়ত করে গেল যে হজ করব যদি কোনো ব্যক্তি হজ করার নিয়ত করে হজের উদ্দেশ্যে মারা হয়ে যায় রাস্তায় যদি মারা যায় আল্লাহ তাকে হজের পূর্ণ সব দান করে দেবেন সুবহানাল্লাহ এজন্য এটা মাথায় রাখা যারা টাকা পয়সার মালিক আছে আমাদের সবার দোয়ার নাই কিন্তু হজ বছরে একবার খাওয়ার ক্ষমতা আছে আমার কাছে না কিন্তু জীবনে একবার যায় না এই ব্যক্তি সম্বন্ধে আল্লাহ হাবিবের ঘোষণা এই ইহুদি এবং নাসারা হয়ে পড়ব তার মানে ইমান রাখতে পারে এত গুরুত্বপূর্ণ অভিধান হজ আল্লাহ হাবিব রহমাতুল্লাহ আলাইহি বলেন ইয়াজুজ মাজুজের গোষ্ঠী এই ভয়ানক এই বংশ এই জাতি যখন পৃথিবীতে অবতরণ করবে ইয়াজুজ মাজুজের গোষ্ঠী বের হওয়ার পরেও বাইতুল্লাহ হজ এবং উমরা পালিত হবে সুবহানাল্লাহ কত বড় কথা ইয়াজুজ মাজুজের গোষ্ঠী কি জাত গোষ্ঠী জানেন ইয়াজুজ মাজুজের গোষ্ঠীর সামনে আমরা মানুষগুলো হলো পিপিলিকার থেকে আলোচনা করবো পিপিলিকার এক দল দরিয়ার কারোয়া যাওয়ার সময় দরিয়ার পানি খাইয়া দরিয়ার পানি পার করিয়া যাবে পরম দল যখন এই দরিয়া পার হয়ে দেখবে এই দরিয়ার মধ্যে খালি পাবো তারা বলবে যে এই দরিয়ার মধ্যে কোনো সময় পানি ছিল না কত সময় দরিয়ার পানি ভরপুর ছিল আগের মুসলিম হয়ে গেছে পার হয়ে গেছে তখন চিন্তা করুন যে এই আজুর মানুষের গোষ্ঠী কিনা ভয়ানক প্রাণী দ্বারা ওই ভয়ানক এই
আব্দুল্লাহ বয়স 14 মাস শুধু তাই না বুখারীর বর্ণনা আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বুখারীর বর্ণনা বলেন লা তাকুমু মাসা হাত্তা লা ইউহাজ্জাল বাইত আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন ততক্ষণ পর্যন্ত দুনিয়ার জমির মধ্যে কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত না বাইতুল্লাহ বয়স বন্ধ হয়ে না যায় সুবহানাল্লাহ কিয়ামত আগ পর্যন্ত যখন কোন আল্লাহর বান্দা আল্লাহর জন্য বয়স করে আল্লাহর জন্য যখন বয়স করে আর ভজে জামা পোষণ করে অশ্লীল কথা এবং অশ্লীল কাজ থেকে বিরত থাকে তার মানে ওই ভজে জামার পরে হাসির মাধ্যমে তার অশ্লীল কাজ প্রকাশিত না হয় অশ্লীল কথা জবান থেকে বের না হয় নিষিদ্ধ কোনো কাজ না করিয়া যদি আল্লাহর হুকুম মোতাবেক যদি বসটা করতে পারে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন ওই ব্যক্তিরা বয়স করিয়া বাড়িতে ফিরল কেমন ভাবে ফিরল রাজা আনামা ওয়ালাদাত উম্মুহু যেদিন তার মা তাকে দুনিয়ার জমির মধ্যে ভূষিত করেছিল ওই দিন যেমন তার কোন পাপরাশি ছিল না ওই দিন যেমন সে মাসুম ছিল বেগুনা ছিল আল্লাহ কোরআনে ওই বাজেকে ওই রকম মাসুম বেগুনা বানায় দেয় পর্যন্ত তালবিয়া পাঠ করে মাটির পর্যন্ত তালবিয়া পাঠ করে
Jadi, jiwa itu orang, itu
পরে পারা বরুস করিয়া এখন তো জুবরে একটা পর্যায়ে আইছি এমন কিছু আছে আবার কিছু মানুষ হজ করে দিবি কিন্তু হজ করে এতিমের সম্পদ আত্মসাত করিয়া বিধবা ফকির মিসকিন হক নষ্ট করিয়া বইয়ের হক নষ্ট করিয়া ভাইয়ের হক নষ্ট করিয়া বিরাশ সম্পত্তি ভাইয়ের সম্পত্তি বোনের সম্পত্তি হকদারের না দিয়া ওই ভাইয়ের সম্পত্তি আত্মসাত করিয়া বোনের সম্পত্তি নিজের নামে নিয়া আর বোনের মাথায় হাত বলাইয়া সারে বর্তরে দোয়া করে দিলাম আল্লাহ ধরুন আমার দিলাম বর্তরে তোমাকে দোয়া করব দাবিরা বুঝেছিস ভাই হস করিয়াই দিই ভাইয়া বোন সম্পদ লাংসাম দিয়া সম্পদ দিয়া দিয়া হস করটা হানুসাম এমন কিছু মানুষ আছে এই যে হস গুলা এই হস কি কবুল হওয়ার কথা বরং তার হল আল্লাহ আবাদ এই রকম কিছু হস করে আবার কিছু মানুষ আছে হস করে যার রামাদান সম্পূর্ণই হারাম সুদ খায় ঘুষ খায় কেদারাবাজি করে চাঁদাবাজি করে কত দুর্নীতি রাহাজানি ইত্যাদির মাধ্যমে টাকা পয়সার মালিক হয়েছে তখন হজে যায় বারবার প্রতি বছর হজে যায় আর দেশের মানুষ বলে বাপারি নেতা সাহেব প্রতি বছর হজ করে কত বড় হাজি হাজি তো লাগাইতে লাগাইতে আট হাজি হয়ে গেছে এত হজ করে অথচ যে টাকা দিয়ে হজ করে একটা টাকাও হালাল সম্পদ নাই এই যে কোয়ালিটির হাজির হওয়ার নাই কিন্তু বাংলাদেশ আবার দেখবেন এই হাজিরগুলা হরস করে হরস করিয়া আসার পরে নামাজটা অবাক মতো বাসত বলে না নামাজও বলে না কি পাঁচ অক্ট হরস করিয়া চাইছে সংশোধন বাধ্য কথা বরং আরো বেশি হন আরো বেশি হন দুর্নীতি করে ওই যে আগে ঘুষ খাইতো এখনো ঘুষ খায় এখনো চাকরি দেওয়ার আগে হজে যাওয়ার আগে চাকরি দেওয়ার আগে যেমন ঘুষ নিত পাঁচ লাখ দশ লাখ টাকা এখন ওই চাকরি নিলে দিয়া ঘুষ আদায় করে মানুষের কাছ থেকে মানুষের হক নষ্ট করে এতি মিসকিন জনগণের হক নষ্ট করে ওই বয়স মরি আসার পরেও আরে ভাই এই কথা গুলো আসে না বিচার এই কোয়ালিটির হাজির অভাব নাই দেশে এই যে হাজিদের অবস্থা এই হাজিগুলো হজ করছে ঠিকই কিন্তু তার হজ স্পর্শকালেও আল্লাহর দরবারে কবুল হবে না হাজিগুলো হজ থেকে আসে আল্লাহর কাছে ওয়াদা করে আয় আল্লাহর কাছে ওয়াদা করে আসে লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ওয়া আল্লাহ আমি হাজির আদিলা আমার সাক্ষ্য দিলাম তোমার কোন শরীক অংশীদারিত্ব নাই আল্লাহ প্রশংসা করো ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক আল্লাহ প্রশংসা করো আল্লাহ নিয়ামতের স্বীকৃতি দিল আর আল্লাহ তার স্বীকৃতি দিল আল্লাহ দুনিয়ার সমস্ত সমস্ত দুনিয়ার একচ্ছত্র অধিপতি একচ্ছত্র মালিক হচ্ছে তুমি আল্লাহ সমস্ত দুনিয়া সরকারের সরকার গভর্নমেন্টের গভর্নমেন্ট বিশ্ব গভর্নমেন্টের গভর্নমেন্ট বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হচ্ছে তুমি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ক্ষমতা রয়েছে তুমি আল্লাহ এই স্বীকৃতি দিল স্বীকৃতি দিয়া দেশের মধ্যে আইয়া আবার তখন ফিরিয়া নাই তখন ওই ওয়াদা ওই কাবার চত্বরে রাখিয়া তারপরে বাংলাদেশে আয় আবার সেই চিলি করে আবার আল্লাহ নিয়ামতে সিদ্ধা সুখী করে আল্লাহ দিনের সাথে গাদ্দারি করে আল্লাহ দিনকে খেমনে বরজিত করা যায় দুর্বল করা যায় এই প্রচেষ্টায় নিয়োজিত থাকে আবার দেখেন ক্ষমতার একচ্ছত্র মালিককে একচ্ছত্র মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অথচ ওই হাজি বাংলাদেশে এসে বলে সকল ক্ষমতার উৎস জড়বে অথচ হজে বলিয়া আইসে ক্ষমতার উৎস কে এই হইল হাজিদের অবস্থা এই হইল এই কোয়ালিটির হাজিদের অবস্থা আল্লাহর কসম আমাদের দেশে যে পরিমাণ হাজি আছে ওই হাজিগুলো যদি হজে দিয়া আল্লাহর সাথে যে ওয়াদা করছে ওই ওয়াদা মোতাবেক বাড়িতে আইয়া দেশে আইয়া আগে বিচার করতো দুর্নীতি করতো পক্ষপাতিত্ব করতো মুসলিম বিচার করতো
যদি এসব উত্তর আমি এখানে চেম্বার আগে এখানে নাম্বার মত করব আমি হোস্টেলে আসছি আসলে আর কমিশন চলবে না আমি কোন বিষয়ে অবচার করব না ঘুষ খাব না দুর্বল উপর অত্যাচার করব না এই সিদ্ধান্ত যদি নিত বাড়িতে আসার পরে হাজির সাহেব যদি বলত ছেলেদের কে আমার ছেলেরা সেটা হোস্ট করে আসছি আল্লাহর গিলাফতের ওয়াদা করে আসছি আল্লাহর বিলালের বাড়িতে একটা কাজ করব না মৃত্যু পর্যন্ত সুতরাং তোমরা সোজা হয়ে যাও খবরদার কোনদিন ঘুষ খাব না সুদ খাব না কোনদিন করব না মানুষের হক নষ্ট করব না মানুষের উপর জুলুম করব না খবরদার এমন কাজ যেন তোমাদের দ্বারা সম্মিলিত না হয় এমন ভাবে যদি আমাদের সাধারণ থেকে রাষ্ট্র পর্যন্ত যত হাজি আছে হাজিরা যদি যে বলে কি আল্লাহর সাথে ওয়াদা করে আসে ওই ওয়াদা যদি পালন করত দেশের মধ্যে গিয়া আল্লাহর কসম করে বলছি মুসলমান আল্লাহর কসম ওই হাজিদের মাধ্যমে বাংলাদেশে আজ থেকে অনেক আগে ইসলামী নিশ্চিত কায়ে হয়ে যেত বিকার হয়ে যেত যদি তার ওয়াদা পালন করতে আসে কিন্তু পালন করে না তো ওই ওয়াদা যে করে আল্লাহর সাথে সেখানেই ভেঙে আসে আর ওয়াদা করে আপনাদের দেশে গিয়া তার মানে হাজি হজি গিয়া ওয়াদা করে আল্লাহর সাথে ওয়াদা করে আসিয়া আবার ওয়াদা খেলাপ কাজ করে তার মানে হইল ওই ব্যক্তি না আর দেশীয় মুরাবি না ইন্টারন্যাশনাল মুরাবি হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে ইন্টারন্যাশনাল মুরাবি হয়ে গেছে ওয়াদা করে আল্লাহর সাথে দাও বিদেশ গিয়া দেশে না এখন আইয়া আবার ওই ওয়াদা খেলাপ কাজ করতেছে আজরে দেখো এজন্য হাজি যে পরিমাণ আছে বাংলাদেশে ওই হাজিগুলো যদি শুধু ঠিক হয়ে যেত তাহলে বাংলাদেশের সমাজ ব্যবস্থা এমনিতেই ঠিক হয়ে যেত আপনারা বলেন বাংলাদেশে যারা হজ করে এরা ফকির না দলিল দলিল উপর বস্তা ফকিরের উপর বস দলিল উপর তার মানে সমাজের মধ্যে প্রভাব খাট থাকে বেশি ধনীর প্রভাব থাকে বেশি যারাই হজ করে সবাই সম্পদশালী টাকা পয়সার মালিক প্রভাব প্রতিমন্ত্রী ক্ষমতার মালিক তারাই হজ করতেছে তার মানে প্রতিমান হয় ক্ষমতাবান পাওয়ার প্রভাব প্রতিমন্ত্রীর মালিক ছাড়া তারাই হজ করে আর তারা যদি ওই হজের যে আওয়াজ করেছিল ওই মোতাবেক যদি তারা ঠিক হতো বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন এমনিতেই হয়ে যেত তার মানে প্রতিমান হয় আল্লাহ মাশাআল্লাহ দুই একজন বাদে কিছু মানুষ বাদে মেজরিটি মানুষের হাজি এখনো পর্যন্ত ঠিক হতে পারে নাই ফরজ কবুল হয় নাই আসুন হাজির এরপরে যে কথা বলছিলাম ফরজ আদায় নাই ব্যক্তি ফরজে মৃত্যুবরণকারী ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আদিম করে কিয়ামতের দিন তার বিয়া মাত্র অবস্থায় আল্লাহর দরবারে দণ্ডায়মান হয়ে যাবে বুখারী বর্ণনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস কানা বর্ণনা করেন আল্লাহর হাবিব রাহমাতুল আলামিনের সামনে আরাফাত মুআজ্জাল আল্লাহর রাসূলের সাথে একজন মানুষ একজন ব্যক্তি আরাফাত মুআজ্জালের মধ্যে ছিল তার সওয়ারির উপর মধ্যে আরোহণ ছিল হঠাৎ থেকে সওয়ারি থেকে পড়ে গেল সওয়ারি থেকে পড়ে যাওয়ার পরে ওই ব্যক্তিটার ঘাড় মটকে গেল ঘাড় মটকে যাওয়ার পরে ওই ব্যক্তিটা সেখানে ইন্তেকাল করল আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন সাহাবীদের বললেন সাহাবী আরে আমার যাও যাও এই ব্যক্তির জন্য এই হাজির জন্য তোমরা বলই পাতা এবং পানির মাধ্যমে গোসলের ব্যবস্থা করো গোসলের ব্যবস্থা করো তাকে দুটি কাপড়ের মাধ্যমে কাফন দাও তিন নাম্বার তাকে কোন সুগন্ধি লাগানোর প্রয়োজন নাই এরপরে চার নাম্বার এই আমার হাজি এই আমার বান্দার যে মস্তকটা কাটবা না মস্তকটা তোমরা আবরণ খুলে রাখবা মস্তক থেকে কাপড় সরাইয়া মস্তকটা খুলে রাখবা কারণ হইল এই হাজিটা কাল কেয়ামতের ময়দানে আল্লাহর কোরআনের সামনে ওই ব্যক্তিটা তার বিয়া পাঠ করতে করতে হাজির হয়ে যাবে সুবহানাল্লাহ তার বিয়া পাঠ করতে করতে হাজির হয়ে যাবে কাল হাজিটা আল্লাহর দরবারে এরপরে আসুন হাজির আবার বসে গেলে হাজরে আসর আছে না নাই কালো পাথরটা হাজরে আসর আছে রুকনি আমি আছে এগুলো আছে দেখেন হাজরে আসমাদের মধ্যে গিয়ে যারা চুমু খাই রুকনি আমিতে গিয়া সেখানে নামাজ পড়ে এই ব্যক্তিগুলা সম্পর্কে আল্লাহর হাবিব বলেন
হিসাবে দিয়া পড়ে আর সম্রাট আকবর এটা করেছিলেন ওনার রাষ্ট্রীয় খাজনা চাষীদের করা দায় ইত্যাদি বিভিন্ন বিষয় সহজের জন্য তিনি এটাকে আরবি যে বর্ষ আছে ওই বর্ষটাকে পঞ্চি বর্ষে রূপান্তরিত করা চিন্তা নিয়ে এটাকে প্রবর্তন করেছিলেন কিন্তু এটাকে আমরা এখন পহেলা বৈশাখ যখন চলে আছে তখন ওই পহেলা বৈশাখের দিন আমরা মুসলমানের সন্তানরা মুসলমানের দেশে পহেলা বৈশাখ উদযাপন করতে গিয়া এমন এমন কাজ করি শয়তানও লজ্জা পায় আমাদের খ্রিস্টি কালচার দেখিয়া দেখেন মুসলমানদের আলাদা কালচার আলাদা সংস্কৃতি আছে না নাই মুসলমানদের আলাদা সংস্কৃতি আছে কিন্তু জেনে রাখবেন পহেলা বৈশাখ নামে যে বৈশাখী অনুষ্ঠান পালন করা হয় যেভাবে এটা আল্লাহর কসম এটা মুসলমানদের কালচার না এটা হিন্দুদের কালচার এটা হিন্দুদের কালচার সকালবেলা যখন সূর্য উদিত হয় তখন সকালে সূর্য উদিত হওয়ার সাথে সাথে তখন মানুষেরা দল বেঁধে যায় তখন বলতে থাকে এসে হয়ে বৈশাখ এসে এসো সূর্যের কাছে মাদারত করে সূর্যের সামনে তাদের শীল অমানত করে আল্লাহ আপনার আগে বলছেন না তাদের কাজ তো সূরা নামল 27 নম্বর সূরা 24 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াজাদতুহা মাকামাহা وقومها يسجدون للشمس من دون الله وزين لهم الشيطان أعمالهم إبراهيم عليه الصلاة والسلام তাকে তার বাবাকে এবং তার জাতিকে যখন দেখলেন সূর্যের সাথে তারা মাথা নত করে সূর্যের সাথে তারা মাথা নত করে সাহায্য প্রার্থনা করে এবং আল্লাহ এবং ইব্রাহিম আলাইহিস সালাম সালাম যখন দেখলেন শয়তানের কার্যক্রম শয়তানের দৃষ্টি কালচার শয়তানের আমলকে তারা নিজেদের আমল বানিয়ে নিয়েছে এই দৃশ্যটা ইব্রাহিম আলাইহিস সালাম দেখার পরে আশ্চর্যান্বিত হয়ে তার বাবাকে যিনি প্রশ্ন করেছিলেন তারা তার কোরআন বলছেন দুনিয়ার সময়ের মধ্যে যারা সূর্যের সামনে মাথা আনত করো আর শয়তানের দৃষ্টি কালচারকে নিজের দৃষ্টি কালচার বানিয়ে দাও শুনে রাখো তোমরা ওই মুশরিকদের অনুসারী নাউজুবিল্লাহ আল্লাহ কোরআন কথা করে বলেন সূরা আরাফে 128 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাহায্য প্রার্থনা করে পহেলা বৈশাখে গিয়া মঙ্গল পাবার মানে মঙ্গল শোভাযাত্রা করে যদি পহেলা বৈশাখের দিনটা আমার ভালো পারে পহেলা বৈশাখের কাছে যদি আমার জীবনের মঙ্গল কামনা করি তাহলে আমার সারা বছর ভালো যাবে এই চিন্তা চেতনা নিয়ে এই টেন্ডেন্সি নিয়ে যে সমস্ত ইমানদার মুসলমানেরা মঙ্গল শোভাযাত্রা করো রং মাখামাখি করো ওই সমস্ত বাইকের বলতে চাই আপনারা বলেন কোরআনের মধ্যে বলেন বলুন হে নবী বলুন হে নবী যে আমার ভালো এবং মন্দ করার এখতিয়ার আমি মুহাম্মদের হাতে নাই আমার মন্দ আমার ভালো করার এখতিয়ার আমার হাতে নাই কেবলমাত্র আমার জীবনে ভালো এবং মন্দ করার ক্ষমতা আল্লাহ সুবহানাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ যা চান তাই হবে সুদা খাইরিহি ওয়া শাররিহি বিল্লাহ তাআলা ভালো মন্দ সব খার পক্ষ থেকে বলেন ভাই আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমি রহমাতুল লিল আলামিন বলেন আল মারউ মা মান আহাব্বা আল মারউ মা মান আহাব্বা যার সাথে তার বন্ধুত্ব যার সাথে যার সাদৃশ্য থাকবে তার সাথে তার আসর হবে আমার যদি সাদৃশ্য থাকে হিন্দুদের কাজের সাথে তাহলে আপনি বলেন আপনার আসর কাদের সাথে হবে তাহলে মুসলমানের সন্তানরা কিভাবে এই পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা আর এই দিনটা এই দিবসটা এরকম উদযাপন করতে পারে ভাই এজন্য আপনার সন্তান আপনার ছেলে আপনার মেয়ে খবরদার ওই দিন খেয়াল রাখবেন পরিবারের মধ্যে কঠিন আইন জারি করবেন যে পহেলা বৈশাখ নামে ওই বেহায়াপনা নির্লজ্জ হিন্দুয়ানি ওই অনুষ্ঠানের মধ্যে খবরদার তোমরা সেদিকে পা রাখতে পারবে না এদিকে দৃষ্টি রাখা আরে ভাই এই যে ভারবাসের মধ্যে উপজেলার মধ্যে কমলগঞ্জ মলয় বাজার পত্র অঞ্চলের মধ্যে দেশের বিভিন্ন জায়গায় মঙ্গল শোভাযাত্রা হয়
যুবক যুবতী এই যে ছেলেমে এগুলা রত্না খাওয়াতে করে বেফলটা বোঝা অশ্লীলতা করে এগুলা একটা ভারত থেকে আমরা জমা দিয়ে দিন ভারত থেকে আমদানি হয় না বাংলাদেশে বাংলাদেশে শুধু না মুসলমানের ঘরে সন্তান মুসলমানের ঘরে সন্তানই পেলাম তাহলে এরা যে এই কাজগুলো যে করে কিন্তু আমরা চেয়ে চেয়ে দেখি আপনার সন্তান আপনার ভাই আপনার বোন আপনার মেয়ে গিয়েগুলো করতেছে কিন্তু আপনি বাধা দিতেছেন না এই জেনে যে শিরকি কাজগুলো করে শিরকি কাজগুলো করে বেহায় আপনার হয় ইসলাম বিদ্বেষী কৃষ্টি কাচ্চার যেভাবে উচ্চাপিত হয় এই দিনে আল্লাহর যে গজব আসতেছে না তোমার এই শুক্রিয়া করিয়া কর এজন্য আর একটা জিনিস ওই দিন পহেলা বৈশাখকে ডাকা হয় এসো হয়ে বৈশাখ এসো এসো পহেলা বৈশাখকে ডাকা মনে হয় যেন আমরা যদি বৈশাখের না ডাকি বৈশাখ গাইত না আতাম তো বলতে পারো তো গঙ্গা নদীর তীরে বসে থাকবো যে বাংলাদেশের মানুষ কাগজ টা করে আমি দেখবো বাংলাদেশে তারপরে 180 ফিট উঁচু হইয়া তারপরে 10 নাম্বার সতর্ক সংকেত দিয়া যাব নাই তোমার জনমের মত ডাক শিক্ষা দিয়া দেয় একবারে পহেলা বৈশাখে এমন দেওয়া দেয় একবারে বড় ভারী সব কিছুর ধ্বংস করে লেগে যায় বলছে কেবল আইসি দেখ আরেকটা জিনিস মুসলমান কিভাবে কাজ করে আমরা মানুষ আশ্রা করে মাকলুকার সৃষ্টির শ্রেষ্ঠ ঠিক ঠিক না সৃষ্টির শ্রেষ্ঠ ঠিক দুই নম্বর আল্লাহ তাআলা আমি কোরআনের মধ্যে বলেন যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম অবশ্যই আমি আল্লাহ মানুষকে সুন্দর উত্তম অবয়ব কাঠামো দিয়ে তৈরি করছি মানুষের যেন সুন্দর আর কোন প্রাণী নাই উত্তম আর নাই কিন্তু মানুষ কিভাবে পহেলা বৈশাখের দিনে তার সুন্দর চেহারা বলতে বাঘের ছবি বাঘ মুখের ছবি কোন মুখের ছবি সুবেরার ছবি কুত্তার ছবি মুখের মধ্যে মুখোশ লাগাইয়া ওই পহেলা বৈশাখের দিন রাস্তার মধ্যে রকডক ঘুরিয়া বেড়ায় কেন করে এটা কেন করে তার মানে যারা একলা ঘুরে তারা এটা বুঝে নিতে চাই যে পহেলা বৈশাখের দিন জানোয়ারের ছবি চেহারার মধ্যে লাগাইয়া জাতিকে এই মেসেজটা দিতে চাই যে এই পহেলা বৈশাখে আমরা জানোয়ারের ছবি লাগাইয়া শপথ করলাম যে আগামী 11টি মাস সারাটা বছর দেশের মানুষের সাথে দেশের জনগণের সাথে জানোয়ারের মতো ব্যবহার করব ঠিক আছে কি পারি এটাই তার মেসেজ দিতে চাই তা না হলে অন্যদের সঙ্গে বাংলাদেশের সঙ্গে গাদার সুন্দর মুখে লাগাই দেয় এর মধ্যে কি সিগনিফিকেন্স আছে কি রহস্য আছে আমরা তো বুঝি না তার মানে হেও বুঝাইতে চাই যে আমি আসলে মানুষ না আমি একটা হাইওয়ান আমি মানুষ না দেখতে তোমরা মানুষ মনে করো মানে আসলে আমি মানুষ না আমি তো গাদা শকুন কুকুর এগুলার কাপালের আর আমি জাতির সাথে ওই রকম আমি হাইওয়ানের মতো ব্যবহার করতে চাই এটাই তারা বলতে চাই সুতরাং খবরদার প্রিয় ভাইরা এই যে পহেলা বৈশাখের অনুষ্ঠানটা মুসলমানের জন্য চিরতরে হারাম এই দিবস উদযাপন করা এই দিবসের মধ্যে কুরকল্লাম নিহিত আছে ওই দিবসে পাতাপাত খাইলে পরে আমার জন্য কোন উপকার আছে ইলিশ মাছ খাওয়া লাগবে আমার জন্য এটা দায়িত্ব এমন কিছু মনে করা পর্যন্ত কুফরি ইমান বিধ্বংসী একটা এই আমল এবং এই বিশ্বাস খবরদার এমন কাজ আপনারা করবেন না অন্তত লোকে পাতাপাত হই দিলে আইতো সারা বছর আয় কুরবান করাও সারা বছর আর পাতাপাত কই পাইব গরম পাত্রে পানির মধ্যে ঢালে ডাকিয়া পাতাপাত বানায় আর দেখায় আপাতাপাত খাইব কত বড় দুঃখ আছে আর আমার দেশের ছেলে এবং মেয়েদেরকে বেহায় বানাইতেছে সিনা ভেবেছে সয়া রাস্তা রাস্তায় এজন্য খবরদার
সকলের পূর্ণ দত্ত আহ্বান এই দিবসের এই কাজগুলোকে বর্জন করুন এই কাজগুলো যেন আমাদের মধ্যে না হয় আর পাশাপাশি আমাদের দায়িত্বশীল যারা আছেন আর দায়িত্বশীলদের কাছে অনুরোধ জানাই মুসলমান যারা আছেন আর তার বাস্তে অন্তরকে দিনের খাতিরে ইমানের খাতিরে এই বেহায় অপরাধ থেকে আপনারা দূরে থাকবেন বলে আমরা আশা ব্যক্ত করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সকল প্রকার অপসংস্কৃতি থেকে আমাদেরকে আমাদের যুবক যুবতীদেরকে কলেজ বাসী সমস্ত যুবক যুবতীদেরকে স্বদেশী বিদেশী সকল প্রকার অপসংস্কৃতি ষড়যন্ত্রের কবল থেকে আপনারা যেন নিজ জিম্মায় হেফাজত করেন সবাই বলুন আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন Assalamualaikum.